বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকে যে ভিডিওটি সেটা হলো 32 জোড়া কানের দুলের ডিজাইন নিয়ে। বন্ধুরা, 32 জোড়া ডিজাইনই আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফিউজের জন্য, গিফটের জন্য এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনার মাত্র 2 থেকে 3 আনা 4 আনা এরকম স্বর্ণের ভিতরে আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি স্বর্ণের কাজ করেছি, স্বর্ণের বিষয়ে আপনার আমার অভিজ্ঞতা কিছু রয়েছে, তো সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব যে কোন দুলটা আপনি কীরকমভাবে তৈরি করলে ভালো হবে। বন্ধুরা, এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি ভালোভাবে এখান থেকে ডিজাইনগুলো চয়েস করে তৈরি করতে পারবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন, তাহলে আপনি এখানে ভালো ভালো ডিজাইন পেয়ে যাবেন, আর আমি যে কথাগুলো বলবো সেটাও আপনি শুনতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আমি এনেছি, এই ডিজাইনগুলো আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে 2 আনা স্বর্ণের ভিতরে। তো সেদুলগুলো যদি আপনি চয়েস করে তৈরি করতে চান তাহলে সেটা আপনি 2 আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারেন। যদি আপনি সবসময় ইউজ করেন 2 আনা স্বর্ণের ভিতরে তৈরি করে, তাহলে সেটা আপনি এখানে যেরকম রয়েছে সেরকম করেও তৈরি করতে পারেন, বা এর চেয়ে একটু বড় করেও তৈরি করতে পারেন। বন্ধুরা, এর চেয়ে একটু বড় করে তৈরি করলে কী হবে, আপনি যদি 2.5 আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন, যে 2 আনার দুলটা রয়েছে সেটা যদি 2.5 আনা বা 3 আনা দিয়ে তৈরি করেন, তাহলে সেটা কিন্তু আপনি সবসময় রাফিউজ করতে পারবেন, বা এক জায়গায় যাওয়া আসার জন্য সে দুলটা আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে কিছু কিছু দুল রয়েছে 3 আনা স্বর্ণের ভিতরে, তো সে দুলটা যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা গিফটের জন্য ব্যবহার করে থাকেন, তাহলে সেটা আপনি এখান থেকে চয়েস করে তৈরি করতে পারেন। তো সেটা আপনি যখন তৈরি করবেন, যদি গিফটের জন্য আপনি ব্যবহার করে থাকেন, গিফটের জন্য দেন, তাহলে সেটা একটু বড় করে জিনিসটা তৈরি করতে পারেন। বন্ধুরা, আর সবসময় যদি আপনি রাফিউজ করেন 3 আনা স্বর্ণের ভিতরে, সে দুলটা আপনি 21 ক্যারেট স্বর্ণ দিয়ে ছোট করে তৈরি করে নেবেন, তাহলে সে দুলটা আপনি ভালোভাবে অনেকদিন ব্যবহার করতে পারবেন। স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে সে দুলগুলো কিন্তু আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন। তো সেটা যদি আপনি চয়েস করে তৈরি করতে চান, তাহলে সেটাও আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন, দুটোটাই ভালো স্বর্ণ। বন্ধুরা, আর এখানে দেখুন আপনার যে দুলগুলো রয়েছে এখানে, সে দুলগুলো কিন্তু আপনার নিচে যে ঝুমকাটা রয়েছে, সে ঝুমকাটা কিন্তু আপনি যখন তৈরি করবেন, যদি কম স্বর্ণ দিয়ে তৈরি করেন, ধরুন 3 আনা স্বর্ণ দিয়ে যদি তৈরি করেন, তাহলে সেটা আপনি ছোট করে জিনিসটা তৈরি করবেন, আর ঝুমকার যে আপনার উপরের যে একটা কয়রা থাকে সে কয়রাটা একটু মোটা করে তৈরি করবেন, তাহলে সে ঝুমকাটা আপনার ভালোভাবে ব্যবহার করতে পারবেন অনেকদিন। বন্ধুরা, আর এখানে যে আপনার 4 আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে, সে দুলগুলো যদি আপনি সবসময় ইউজের জন্য তৈরি করেন, সেটার ভিতরে যদি আপনার কিছু ঝুমকার মতো থাকে, তাহলে সেটাও আপনি কয়রাটা মোটা করে তৈরি করে নেবেন। আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলে সে আপনাকে এরকম করে, আমি যেরকম করে বললাম এরকম করে তৈরি করে দিতে পারবে। বন্ধুরা, আশা করি আমি যে কথাগুলো আপনাকে বললাম আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনি অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে কিছু পরামর্শ আপনাদের আমি দিয়ে থাকি, যাতে ডিজাইনগুলো আপনার তৈরি করতে কোনো সমস্যা না হয়, খুব সহজে তৈরি করতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।